Hey everyone, Assalamualaikum. Welcome back to my channel. Fruit custard अथवा creamy fruit chaat ये dessert गुलो कम बेशी सबाई लाइक करे तबे आमार आजके recipe fruit salad अथवा fruit chaat बला जेते पारे जरा फल खेते पसंद करें ना दैट्स रिजन अनेके आमरा हेल्दी खाबारे थेके टेस्टी खाबार बेशी प्रिफार करी ताई आजके आमी हेल्दी खाबार के किभाबे टेस्टी करा जाए सेटाई शेयर करब तो चलो कथा ना बाड़िए रेसिपिटी शुरू करी। फ्रूट सालाद तैरीर जोन्नो दरकार नाना रकमेर फल तबे आपनादेरके आरेकटी कथा बोले राखछि आजकेर ई रेसिपिते कोनो परिमाण नाई আপনারা যে সব ফ্রুটস বেশি লাইক করেন সে সকল ফলগুলো ইউজ করতে পারেন আজকে আমি এখানে প্রায় 7 থেকে 8 রকমের ফল ইউজ করছি আপনারা চাইলে এখানে 3 থেকে 4 রকমের ফল আবার 10 থেকে 12 রকমের ফ্রুটসও ইউজ করতে পারবেন আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার পছন্দের উপর আর চেষ্টা করবেন বিভিন্ন ধরনের ফল ইউজ করতে अपनी जो बेशी फल यूज करबें अपना डेजार्टी ठीक ततटाई बेशी मजार हबे आजकेर रेसिपिटी आपनारा आपनादेर डाइटे राखते पारें तबे एकटा कथा मने राखबें खाली पेटे फल खेले हजमेर नाना रकम समस्या देखा दिते पारे ताई लांच अथवा डिनारे खाबारेर परिमाणटा कमिये तार परिबर्ते खेते पारले द्रुत ओजन कमानो जाय আসলে ফলমূলের উপকারিতা তো বলে শেষ করা যাবে না এখানে আমি বেদানা নাশপাতি মালটা আপেল আঙ্গুর কমলা কলা এই ফলগুলো নিয়েছি আর এই ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সত্যি কথা বলতে এই সালাদটি আমরা ইফতারিতেই বেশি খেয়ে থাকি তবে শীতের সময় লাঞ্চের পরে ছাদে গিয়ে অথবা বেলকনিতে মিষ্টি রোদে বসে এই রকম এক বাটি সালাদ খেতে কার না ভালো লাগে আর এই সালাদটি তৈরি করতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ে হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায় এই মজাদার ফ্রুট সালাদ তো চলুন কথা আর না বাড়িয়ে সালাদ তৈরির মূল প্রসেসটা শুরু করি এখানে একটি বোলে একটি মাল্টার জুস নিয়ে নিচ্ছি এরপর এতে অ্যাড করছি এক টেবিল চামচ ব্ল্যাক পেপার হাফ টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ চিনি এবং সেই সঙ্গে এক চক লেবুর রস এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব এরপর একে একে ফলগুলো দিয়ে নিব প্রথমেই দিচ্ছি নাশপাতি আপেল কমলা এরপর দিচ্ছি কলা এখন দিব বেদানা আঙুর আসলে আমার বোলটি অনেক ছোট হয়ে গিয়েছিল তাই বোলটি আমি চেঞ্জ করে নিলাম এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ফ্রুট সালাদ আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর যারা ফল খেতে পছন্দ করে না তারা এই ডেজার্টটি কারাকারি করে খাবে আমি কথা দিচ্ছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ